নির্বাচনে প্রবাসী নাগরিকদের ভোট দেওয়ার সহজ ও কার্যকর পদ্ধতি চালু করার আহ্বান জানিয়েছেন প্রবাসী অধিকার আন্দোলন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক নুরুল মোস্তফা খোকন বলেন, প্রচলিত পোস্টাল ব্যালটে ভোট দেওয়া দীর্ঘমেয়াদী ও জটিল প্রক্রিয়া। ভোটদান প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে ও সময় বাঁচাতে প্রবাসীদের জন্য অনলাইন ভোটিং পদ্ধতি চালু করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন বিশ্লেষক ডক্টর আব্দুল আলিম। যেসব দেশে বাংলাদেশের সাথে দেশে কর্মক্ষেত্রে প্রবাসীদের নানা ব্যস্ততা থাকায় তারা ভোট দেওয়া থেকে বিরত থাকতে পারেন, সেই জন্য তাদের জন্য অ্যাডভান্স ভোটিং সিস্টেম চালু করা যেতে পারে। প্রথম যে কাজটা করতে পারি, ভারতের মতো একটা পোর্টাল তৈরি করে ফেলতে পারি, যাতে করে যারা বাইরে থাকেন তারা খুব সহজে ভোটার হতে পারেন। নতুন যে কমিশন দায়িত্ব নেবে তারা এটাকে একটা প্রকল্প হিসাবে চালু করতে পারে, যে আমরা আগামী যে জাতীয় নির্বাচন হবে, 13তম জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে প্রবাসীদেরকে, যে 1.5 কোটি ভোটার, তাদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা গ্রহণ করা।